নমস্কার, কেমন আছেন সবাই? আজকের ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ছুটির দিন, তো ঘুম থেকে উঠাও হয় একটু দেরিতে, আবার এদিকে রান্না সব কিছু রেডি করে রান্না করতে করতে রান্না শুরু করাও অনেকটাই দেরি হয়ে যায়। তো আজকে হচ্ছে সিম ভাজি করব। সিমগুলো প্রথমে কেটে নিচ্ছি। আমার কাছে না বটিতে সিম কাটা অনেক বেশি সহজ মনে হয়, জানেন। দুই পাশে এই যে দুইটা ছাড়িয়ে নেওয়া, তারপরে সিম কাটা, আমার কাছে বটিতে সবচেয়ে সুবিধা মনে হয়। যদিও আমি দেশের বাইরে আসার পরে একদম ছুরিতে কাটতে অনেক বেশি অভ্যস্ত হয়ে গেছে, এখন বটিতে বসতে ভালো লাগে না, কিন্তু তারপরেও সিম আমার কাছে বটিতে কাটতে সবচেয়ে বেশি সহজ মনে হয়। তাই বসে গিয়েছি আর শ্রেয়াস দুষ্টুমি করছে ওদিকে, বারবার আসছে। আমাদের গাছে না এবার অনেক সিম হয়েছে জানেন, আর বাইরে আসার পরে সিম খাওয়াই হয় না, তো এই বছর গাছের সিম খাচ্ছি। আর বিয়ে হওয়ার পরে বলা যায় আমি প্রথম সিম রান্না করব, কারণ না বিয়ের পর পরে দেশের বাইরে চলে আসছি, আমাদের দেশীয় শাক সবজি তো আসলে ওরকম পাওয়া যায় না, যতটুকু যা পাওয়া যায় সারা বছর ওই একটাই, কোনো চেঞ্জ নেই। আর এত সুন্দর সতেজ একদম তাজা সিমগুলো কাটছে আর সেনে, আর বাবার কাছে বসে বসে, ওর বাবা পাশে বসে আছে, গল্প করছি, বলছি যে বিবাহিত জীবনে প্রথম ধরো আমি সিম রান্না করবো আর তুমি সেটা খাবে। চলুন, গল্প করতে করতে সিমগুলো কাটা হয়ে গেছে, অনেকটাই কেটে নিয়েছি, আর একদম ফ্রেশ সিম। সিম ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। বাড়িতে মা সিমরা ভাজতো, সিম সরিষা বাটা করতো, আমার দুইটাই ভালো লাগতো, কিন্তু বাড়ির সিমগুলো না আরও বেশি একটু চওড়া হয়, এখানে এত বীজটা হয়তো ভালো ছিল না, তবুও যতটুকু হয়েছে এটাতে আমরা সবাই অনেক খুশি। চলুন, সিম এদিকে কাটা ধোয়া সব হয়ে গেছে, আর ওদিকে স্নেহার বাবা কাল বাজার করে নিয়ে আসছে, তো কী কী নিয়ে আসছে একটু তুলে নিই। আমি নর্মালি রাতে যদি কোনো বাজার করে নিয়ে আসে অফিস থেকে আসার সময়, সেই বাজারগুলো ওভাবেই রেখে দেই। এত বেশি কাজ থাকে সংসারে, সব কাজ একা একা করা, কেউ তো একটুও নেই যে একটু পরিমাণে হেল্প করবে, তো ওই কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়। রাতে যদি কোনো বাজার করে নিয়ে আসে ওটা আর ওঠানো হয় না। আর স্নেহার বাবার খুবই ভালো একটা অভ্যাস, যে কোনো বাজার করে নিয়ে আসলে ও ম্যাক্সিমাম টাইম তুলে রাখে, আমাকে বলেও না যে হচ্ছে তুমি তুলে রাখো, আজকে হয়তো ওর খেয়াল নেই। তো চলুন, এবারে লেবু আর হচ্ছে অ্যাভোকাডো তুলে নিলাম, দেখি আর কী কী নিয়ে আসছে। ও বড় একটা শ্যাম্পু নিয়ে আসছে, শ্যাম্পু খুবই দরকার ছিল, ফুরিয়ে গেছে, আর নিয়ে আসছে ডাল। চলুন তো দেখি কী ডাল নিয়ে আসছে, ডালটা না অন্য ডাল নিয়ে আসছে। তো আমরা সবসময় ওই একটা ডালই বেশি খাই, ছোলার ডাল, ছোলার ডাল ভেবে অন্য একটা ডাল নিয়ে আসছে, খেয়ালও করেনি, কারণ আসলে এত বছর ধরে কিনে অভ্যস্ত, তো কিন্তু এটার সঙ্গে যে আরও কিছু মিক্স আছে ওইটাও খেয়াল করেনি। আর আমাদের সবার এত বেশি অ্যালার্জি যে মসুরের ডাল খাওয়া হয় না, মুগ ডালটা খেতে ভালো লাগে না, মসুরের ডাল কিনেই হচ্ছে খিচুড়ি আর বড়া খাওয়ার জন্যে। তোর বাবাকে দেখাইলাম যে এটা হচ্ছে অন্য ডাল, আর এদিকে নিয়ে আসছে হচ্ছে লবণ। তো সব কিছু এবার গুছিয়ে রেখে রান্না ওদিকে বসিয়ে দেব। অনেক বেলা হয়ে গেছে, প্রায় 12:30 মতো বাজে, সংসারের কাজ না ফুরায় না, এই একটা ধরতে আবার আর একটা ওদিকে জমে যায়। তো এবারে চলুন কিচেনে চলে আসছি, এবারে প্রথমে ডাল ধুয়ে বসিয়ে দেব। কতদিন হয়ে গেল মটরের ডাল খাই না, অনেক বছর। ছোলার ডাল আর একটা কি ডাল নিয়ে আসছে জানিনা, মিক্স করে বসিয়ে দিলাম। সিম ভাজা হবে আর এখানে হচ্ছে মসুরের ডাল ভিজিয়েছি, ভাবছি একটু বড়া করব। আর এদিকে কালকে দুইটা রান্না করেছিলাম, মাছ আর একটা বিট ভাজি করেছি, 2-3 দিন রান্না সময় পাবো না, তো আজকে আবার কিছু করছি, কালকে আর একটা কিছু করব। এই তো রান্না বান্না এখন শুরু করলাম, 12:30 বাজে, দেখি কয়টায় শেষ হয়। সেনা ওদিকে ক্লাস করছে, এবারে চলুন সিম ভাজা শুরু করি। আর সিম একটু পেঁয়াজ দিয়ে ভাজি করব, তো প্রথমে তেল দিয়ে আমি হচ্ছে সিম দিয়ে দিলাম, একটু
একটু জিরা দিলেও খেতে ভালো লাগে, কিন্তু আমার কাছে না জিরা যদি দাঁতের উপর পড়ে খুবই অসহ্য লাগে, এ কারণে জিরা দিলাম না ফোড়নে, শুধু তেল দিয়ে সিমটা দিয়ে দিলাম। আর এদিকে লবণ ঢেলে নিচ্ছি। আমি সবসময় না পেঁয়াজ তেলে আগে ভেজে নিতাম, কিন্তু যে কোনো রান্নাই দেখেছি যে রান্নার মাঝামাঝি সময় পেঁয়াজ দিলে না ওই তরকারিটা খেতে বেশি ভালো লাগে, বিশেষত ভাজি, এই কারণেই পরে দিব পেঁয়াজ। আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডালের উপরে এই সাদা, এগুলো যদি আমি কখনো তুলতে ভুলে যাই একদমই উপরে এসে পুরো চোলার চারপাশে হয়ে একদম বিচ্ছিরি হয়ে যায়, তাই খুব চেষ্টা করি এখন ডাল চুলায় দিয়ে একটু আশেপাশে মানে কাছাকাছি থাকতে। চলুন এবারে অন্য কাজগুলো সেরে নিই, দেখুন স্নেহার কাণ্ড, গান শিখে হারমোনিয়ামটা এভাবেই রেখে দিয়েছে মেয়েটা। সবকিছু গোছাচ্ছি আর মার কথা মনে পড়ছে, আমিও বই পড়ে এভাবেই রেখে চলে যেতাম, মা গুছিয়ে রাখতো। ছোট মানুষ মাঝে মধ্যে উপরে এই কাবারটা দিয়ে যায়, আবার মাঝে মধ্যে গান শিখে হারমোনিয়াম এভাবেই রেখে চলে যায়, দু এক সময় ভুলে যায়। চলুন এবারে দেখি ভাজির কী অবস্থা, এবারে চলুন ওদিকে যাই দেখি ভাজির কী অবস্থা। ভাজি প্রায় হয়ে গিয়েছে আর অল্প একটু সময়, চলুন এবারে পেঁয়াজগুলো দিয়ে দেই, সামান্য পেঁয়াজ দিব, আর এখনও হাফ হাফ ডান হয়েছে, আরও অর্ধেকটা ভাজতে হবে, তো 50% আর কি হয়েছে ভাজা। এই মুহূর্তে পেঁয়াজ দিলে এই ভাজিটা খেতে বেশি ভালো লাগে। আমি আগে পেঁয়াজ একদম তেলের উপরে লাল করে ভেজে যে কোনো ভাজি করতাম, এইভাবে ভাজি করে খেয়ে দেখবেন পেঁয়াজ একটু গোটা গোটা থাকে, খেতে ভীষণ ভালো লাগে। চলুন দেখি ওদিকে দুষ্টুটা কি করছে। তোমার কি লাগ হয়েছে? লাগ করে শুয়ে পড়লে? মামা, কার্পেট থেকে কিন্তু ডাস্ট নাকে ঢুকবে, আর তারপরে এই না নাক অনেক চুলকাবে আর হাসি হবে, অনেক ডাস্ট আর কার্পেটে। এই যে লাগ কমলো, এত লাগ কেন? লাগের জ্বালা। আমাদের আমার বাসার দিদি ছিল, বুড়ো দিদি বলতাম, উনি এরকম লাগ দিদি লালের বলতো, কি বুড়ো দিদি বলতাম, লালের বলতো কি নাল, আমরা এত হাসাহাসি করতাম। এই যে মা, আমাদের ছোট্ট সোনা বেবিটা লাগ করছে, একটু দেখি তো মুখটা দেখি, এত লাগ করলে হয়? দুষ্টুটার খুবই লাগ হয়েছে, সে র উচ্চারণ করতে পারে না, শুধু লা ল বলে রকে, তাই আমিও মজা করে বলি লাগ, তার খুব লাগ হয়েছে। এবার বাবা তাকে সান্ত্বনা দিচ্ছে। তো চলুন আমার ভাজা হয়ে গেছে, এবারে কয়েকটা গোটা মরিচ দিয়ে দিলাম, আর এদিকে রান্না সব কিছু কমপ্লিট। স্নেহার বাবা খেয়ে নিয়েছে, আর ওদিকে স্নেহা আর শ্রেয়াস খাচ্ছে, ওর বাবা খাওয়াচ্ছে, কারণ শ্রেয়াস ছুটির দিনে আমার কাছে খায়ও না স্নানও করে না। আমি খেতে বসে পড়লাম, আজকে দুপুরে সিম ভাজা, বিবাহিত জীবনের প্রথম সিম ভাজা 12 বছরে। আর এটা হচ্ছে ছোলার ডাল করেছি, এটা কি মাছ স্নেহার বাবা? ম্যাকরেল, ম্যাকরেল ফিশ, আর মসুরের ডালের বড়া একটু অল্প করেই করলাম, মানে ঝাল ঝাল করে, ওদেরটা ঝাল ছাড়া, আর কিছু ব্লেন্ড করে রেখে দিলাম, অন্য দিন খাবো বড়া করে, খাওয়া শুরু করি। আমার আজকে সিম ভাজা আর ডাল দিয়ে মনে হয় খাওয়া হয়ে যাবে, দেখি কেমন হয়েছে সিম ভাজাটা। স্নেহা সিম ভাজা খেয়েছো? আসো তো আমার কাছে একটু আসো, বেবি তুমি সিম ভাজা খাবে? তোমার আমি ভয় দিচ্ছি না, তোমার সিমে অ্যালার্জি নাও থাকতে পারে, আসো। সিম ভাজা দিয়ে বড়া ভাজা, কাঁচা মরিচ মাখিয়ে নেবো, খেতে দারুন। তাহলে চলুন আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, সবাই অনেক ভালো থাকবেন।